আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে অতি বিরুদ্ধে অসুস্থ মৃত্যু সজ্জায় শায়িত ব্যক্তির জন্য সন্তানদের করণীয় কি এবং এমন ব্যক্তির নিজের কি কি করণীয় রয়েছে বা আমল রয়েছে। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রথমত হচ্ছে সন্তানদের দায়িত্ব হচ্ছে এই ধরনের ব্যক্তি তিনি যদি তাদের পিতামাতা হন তাহলে তাদের সেবার মধ্য দিয়ে তারা জান্নাত খুঁজবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রগে মান ফুরো জুলেন, রগে মান ফুরো জুলেন, রগে মান ফুরো জুলেন, ওই ব্যক্তির নাক ধুলা মলিন হোক। মান আদরা কওয়ালে দাইহে আও আহাদাহুমা, যে ব্যক্তি তাদের পিতামাতা উভয়কে অথবা তাদের একজনকে পেল ফালামিয়াত খুলিল জান্না, কিন্তু তাদেরকে পেয়ে তাদের সেবা করে তাদের শুশ্রূষা করে তাদের কল্যাণ করে জান্নাত অর্জন করতে পারলো না, এই ব্যক্তির নাক ধুলা মলিন হোক। অর্থাৎ এই ব্যক্তি সত্যি দুর্ভাগ্যবান দুর্ভাগ্যবান বা হতভাগা। অতএব এরকম একটি অবস্থা সন্তানদের জান্নাতে যাওয়ার উন্মুক্ত একটি দরজার মতো। তো সন্তানরা চেষ্টা করবেন সবসময় তাদেরকে তাদের চাওয়া পাওয়া পূরণের এবং তাদের যে প্রত্যেকের যে সমস্যা রয়েছে সেই সমস্যা দূর করানোর জন্য সবসময় পাশে থাকবেন, তাদের কথা শুনবেন, কথা রাখবেন এবং তাদের সেবা করবেন। তো এটা করার মধ্য দিয়ে সন্তানরা এটিকে তাদের জীবনে এটি কোনো বিরক্তিকর অবস্থা অথবা এটি কোনো কষ্টের কারণ মনে না করে বরং এটি তাদের জান্নাতে যাওয়ার একটি রাস্তা মনে করে এই ক্ষেত্রে তারা সবসময় পজিটিভলি ভূমিকা পালন করবেন। অর্থাৎ তাদের সেবা, তাদের জন্য কিছু খরচ অথবা তাদের পাশে থাকা এই জিনিসটাকে কখনোই তারা কষ্টকর কোনো কিছু বিষয় মনে করবেন না, বরং এটিকে স্বাচ্ছন্দ্যের বিষয় মনে করে এই কাজগুলো তারা করবেন, কারণ এর আড়ালেই হচ্ছে তাদের জান্নাত। নাম্বার দুই, এ ধরনের অবস্থায় তারা কি করতে পারেন? আসলে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইজা মারিদাল আবদু আও সাফারা কুতিবা আলাহু মিসলামা কানা ইয়ামালু মুকিমান সহিহান, একজন বান্দা তিনি অসুস্থ অবস্থায় এবং মুসাফির অবস্থায় ঠিক সেই পরিমাণ আমলের সওয়াব অর্জন করে যে পরিমাণ আমল সে যুবক অবস্থায় বা সচ্ছল অবস্থায় করেছে। তো আসলে আমরা আমাদের যুবক অবস্থায় যৌবনের যে ইবাদতগুলো করেছি অসুস্থ অবস্থায় কিংবা মুসাফির অবস্থায় আমরা সেই ধরনের যদি ইবাদত করতে নাও পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু পূর্ণাঙ্গ সওয়াব দিবেন ওই সেই যৌবন বয়সের ইবাদতের। তো আমরা যারা এখন যৌবনে রয়েছি তাদের উচিত হচ্ছে এই হাদিসকে কাজে লাগিয়ে এখন একটু বেশি বেশি ইবাদত বন্দেগি করা, যাতে প্রৌঢ় বয়সে ইবাদত বন্দেগি করতে না পারলেও যাতে আমরা সওয়াব অর্জন করতে পারি। তো এক্ষেত্রে যেহেতু তাদের খুব বেশি করণীয় সম্ভব নয় শারীরিক সামর্থ্যের অভাবে, তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি আমল যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দের যে বাক্যগুলো সেগুলো পড়তে পারেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এছাড়া মুখে সর্বদা আল্লাহর জিকির এবং সেক্ষেত্রে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটি থাকতে পারে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে আমাদেরকে উৎসাহ দিয়েছেন। পাশাপাশি হচ্ছে ফরজ যে ইবাদতগুলো রয়েছে সালাত, পাশাপাশি হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা, এভাবেই তারা এই সময়গুলো অতিবাহিত করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হুসনে খাতেমা বা সুন্দর মৃত্যু বা শুভ মৃত্যু বা ঈমানের উপরে মৃত্যু এটির তৌফিক কামনা করবেন, কারণ সারা জীবন ভালো কিছু করে শেষ বয়সে এসে যদি ঈমানের সাথে যদি বিদায় নেওয়া না যায় তাহলে সারা জীবনের এই ভালোর কোনো মূল্য থাকলো না। অতএব আমরা চেষ্টা করব নিজেদের ক্ষেত্রে এই বিষয়গুলো, পাশাপাশি হচ্ছে এই ধরনের বার্ধক্য বয়সে উপনীত যারা ব্যক্তিরা রয়েছেন তাদের ক্ষেত্রেও যেন এমন কিছু আমরা করতে পারি, তারা তাদেরকে এই পরামর্শ দেওয়া এবং এটাতে অভ্যস্ত করা। আল্লাহ আলম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিনা মুহাম্মদ।